আল্লাহ পাকেও জানিয়ে দিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হবে না ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যু বরণ করবে না। তাইলে বোঝা গেল ঈমান এক জিনিস, ইমানদার এক জিনিস, মুসলমান আরেক জিনিস। আপনি মুসলমানের গড়ের মুসলমান হয়ে গেলেন, কালেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন, না না কালেমা পড়ে আপনি মাত্র ফাস্ট ফুডের মালিক হলেন, আপনি একজন ইমানদার হলেন। মুসলমান কখন আপনি হবেন? কালেমা পড়ার পরে যখন আপনি নামাজ পড়বেন মুসলমান, আপনি যখন রোজা সিয়াম সাধনা পালন করবেন তখন আপনি মুসলমান, সম্পদের মালিক হয়ে গেলেন, আপনি নিসাব পরিমাণ মালিক সম্পদের হজ আদায় করলেন, মুসলমানের খাতায় আপনি আপনার নাম লিখে দিলেন, আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছে যাকাতের মালিক, যাকাত আপনি দিতে আরম্ভ করলেন, তাইলে আপনি একজন মুসলিম, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার কোনো কিছুই কাজে আসবে না, একমাত্র তোমার কলবটা কাজে আসবে। কলবটা কি? কলবটা হচ্ছে সুলতানুল আযম, অর্থাৎ আপনার হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে যতগুলি লতিফা দিয়েছে, যতগুলি আল্লাহ তাআলা আপনাকে স্থান দিয়েছে, মাকাম দিয়েছে, সবচেয়ে উত্তম যেটা সেটার নাম হচ্ছে কলব, সেটার নাম হচ্ছে কলব। আমার ভাইয়েরা বন্ধুরা, সুলতানুল আযম যেটা নাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেটা রাজা সেটাকে বলা হয় কলব। এই কলব কোন জিনিস? আল্লাহর নবী বলেন ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আমার ভাইরা বন্ধুরা দেখেন কলবের পরিচয়টা কি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এর ভিতরে মানব দিয়েছেন, দানব দিয়েছেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ফিটিং করে দেওয়ার পরে এই পৃথিবীর মধ্যে, এই রাজ্যের মধ্যে মহাবিশ্ব যেটাকে বলা হয়, এই মহাবিশ্বের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাজা দিয়েছেন, প্রজা দিয়েছেন, মহারাজা দিয়েছেন। এই রাজার কথা কেউ শুনে, কেউ শুনে না। করোনা আসলো, বলা হলো মুকুশ লাগাইতে হবে, কেউ মুকুশ লাগায়, কেউ লাগায় না। আমার ভাইয়েরা বন্ধুরা, বাদশাহ বলতেছে, সরকার বলতেছে এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না, প্রজাগুলি কেউ মানে কিন্তু কেউ মানে না, কিন্তু কলব। আপনার আমার সাড়ে তিন হাত একটা বডি, এই ক্ষুদ্র বিশ্ব পৃথিবী মহাবিশ্ব, আপনার সাড়ে তিন হাত, আমার সাড়ে তিন হাত, এই বডিটা সেটার নাম হচ্ছে ক্ষুদ্র বিশ্ব, কন্যা সুবহানাল্লাহ। কদ্র বিশ্ব এটা মহাবিশ্ব নয়, কদ্র বিশ্ব। এই কদ্র বিশ্বের ভিতরে একটা রাজা আছে, যে রাজার নাম হচ্ছে কলব। যারা হাঁটতেছে তাদেরকে জিজ্ঞেস করো তুমি এই মজলিসে এখন বসো না কেন, আমার ভাল লাগে না, কি কর, হাতের কান ধরা, চোখের কান দেখা, পায়ের কান চলাফেরা করা, আপনার জবানের কান কথা বলা, আপনাকে জিজ্ঞেস করলো আমি তুমি অমুককে মারলি কেন, কয় মন চাইস কথা বল। আমি বললাম ওই জিনিসটা ধর, আপনি বলেন ধরবো না, বলে ধরবে না কেন, কয় না আমার মন চায় না, আপনার হাতের কান ধরা, কিন্তু আপনার কলব একদম নিরঙ্কুশ, একদম ক্ষমতার অধিকারী, এটার নাম কলব। এই কলব যখন আপনাকে বলবে ঘুমাবি না, আপনি ঘুম বন্ধ, আপনার চোখের কান ঘুম, কিন্তু কলব বলেছে এই জন্য আপনার ঘুম বন্ধ, কথা ঘটে কিনা, সব কিছু বন্ধ। এই কলবের পরিচয় যদি আপনাকে দিতে চাই, ছোট্ট করে আমি দেওয়ার মতো কিছু নাই। এই কলবের আরেকটার নাম হচ্ছে আর শূন্য, কথা ঘটে কিনা। এই মহাবিশ্বের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘর আছে যেটার নাম হচ্ছে বাইতুল্লাহ, কথা কর ঠিক কিনা। মহাবিশ্বের মধ্যে একটা আল্লাহর ঘর আছে যেটার নাম হচ্ছে বাইতুল্লাহ। আপনার সাড়ে তিন হাত এই ছোট্ট ক্ষুদ্র বিশ্বের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘর আছে যেটার নাম হচ্ছে আরশুল্লাহ, কথা কর ঠিক কিনা। আরো তিন দিন আমার ভাইরা বন্ধুরা, মহাবিশ্বের এই মহাবিশ্বের মধ্যে আল্লাহর একটা ঘর আছে যেটার নাম হচ্ছে বাইতুল্লাহ, ক্ষুদ্র বিশ্বের মধ্যে একটা ঘর আছে যেটার নাম হচ্ছে আরশুল্লাহ। আবার ভাইরা বন্ধুরা, বাইতুল্লাহ যেখানে আল্লাহ থাকেন না, কতক্ষণ ঠিক কিনা, আরশুল্লাহ যেখানে আল্লাহ থাকেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। আবার ভাইরা বন্ধুরা একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম
طير أبابيل أمار غير بندنا الله باكر إمها بشر ودى الله جدي غار جبنا مهج بيت الله بولن بولن كي الله غر بيت الله أي بيت الله كي أدون شكر الدوات جنة হস্তি বাহিনী আব্রাহাম আসছিল হস্তি বাহিনী নিয়ে আসছিল আল্লাহ পাকের ঘর ধ্বংস করে দেওয়ার জন্য ঠিক তেমন করে এই ক্ষুদ্র বিশ্বের মধ্যে আপনাকে আল্লাহ পাক একটা ঘর দিয়েছে যেটার নাম হচ্ছে আরশুল্লাহ এই আরশুল্লাহকে নষ্ট করার দেওয়ার জন্য সদা সর্বদা শয়তান আছে না নাই কথা কোন শয়তান আপনার এই আরশুল্লাহকে নষ্ট করার দেওয়ার জন্য কাজ চালিয়েছে তো আপনি কেমন করে বাঁচবেন যেমন করে আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম আল্লাহ পাক তাইরান আবাবিল আবাবিল পাখি আল্লাহ পাক প্রেরণ করেছেন ঠিক তেমন করে আল্লাহ পাক আপনাকে একটা হিম্মত দিয়েছেন পাখির পায়ে পাখির টুটের মধ্যে আল্লাহ পাক পাথর দিয়েছিলেন ঠিক আপনাকে আল্লাহ পাক আপনাকে হিম্মত দিয়েছে এই হিম্মতের বিদ্যা আপনি যখন জিকির জারি করে দিবেন আপনার কলব তখন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে কথা কোন ঠিক কিনা আর যখন আপনার কলব আরশুল্লাহ বাইতুল্লাহ আল্লাহ পাক বসবাস করেন না এই বাইতুল্লাহ এই জন্য বাইতুল্লাহ বলা হয়েছে কাবাতুল্লাহ বাইতুল্লাহ যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত স্থান সবচেয়ে উঁচু স্থান যেখানে নাকি আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া নাজিল হয় আল্লাহ পাকের মায়া নাজিল হয় আর আরশুল্লাহর মধ্যে আমার আল্লাহ পাক থাকেন না এই আরশুল্লাহর মধ্যে আমার আল্লাহ পাক রহমত দেন যেই রহমত সমস্ত শরীরের মধ্যে সঞ্চার হয় উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ এই আরশুল্লাহর মধ্যে যখন আপনার রহমত যখন সঞ্চয় হয়ে যাবে এই জন্য আল্লাহ নবী বলেন ইন্না ফিল জাসাদি মুগাবাতুন ইযা সানুহাত যখন নাকি তোমার এই কুস্তির টুকরাটা তোমার এই কলবটা পরিষ্কার হয়ে যাবে তোমার হাত পরিষ্কার তোমার চোখ পরিষ্কার তোমার নাক পরিষ্কার তোমার মুখ পরিষ্কার জবান পরিষ্কার তোমার যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছে সব তোমার পরিষ্কার হয়ে যাবে আর কলব যখন তোমার নষ্ট হয়ে যাবে কলব যখন শয়তানের দলের ভিতরে চলে যাবে তখন তোমার সব কিছু নষ্ট হয়ে যাবে তাইলে আমার আপনার সব কিছুকে সুন্দর করে পরিপাটি করার জন্য সাজানোর গুছানোর জন্য এক নাম্বার যে পথ সেটা হচ্ছে তরিকা কি বলেন আপনি বাংলাতে বলেন পথ আরবিতে বলেন তরিকা কি বলেন আমরা এখানে আসছি পথ দিয়ে আসছি না পথ ছাড়া আসছি কথা বলেন পথ দিয়ে আসছি না তাইলে আপনি যে কোনো কাজ করতে যান যারা চুরি করতে যায় হেও পথ দিয়েই যায় কথা কন যে ভালো কাজ করতে যায় সেও রাস্তা দিয়ে হেঁটে যায় পায়ে দিয়ে হেঁটে যায় কিন্তু এরপরও কিছু পথ আছে ভালো কিছু পথ আছে মন্দ কথা কয় না কিছু গাড়ি আছে ভালো কিছু গাড়ি আছে মন্দ এর ভিতরে কিছু লোক আছে ভালো কিছু লোক আছে মন্দ তো আমরা যেন হক দরবার গুলি যেন আমরা চিনে যেন আমরা আমল যেন করতে পারি যেন আমাদের পথ যেন সহজ হয় সুন্দর হয় ভালো হয় আমরা যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেটা ওলি আল্লাহর শিকার পথ এবং মত সেই পথে যেন আমরা আমাদের নিজেকে উৎসর্গ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই বুঝ শক্তি এবং সেই মন মানসিকতা আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন শুকরে করি আল্লাহুম্মা আমিন